হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তো মেয়েটার খুবই বাড়াবাড়ি। আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তার ওষুধ দিল আর অনেক অনেক গ্যাস দিল, মানে কন্টিনিউ এখন গ্যাস দিয়ে যেতে হবে। এই যে দেখাচ্ছি ওষুধগুলো, এক্সিরা করলাম, এই যে এক্সিরা করলাম যে কাশিটা কেন ভালো হচ্ছে না। এক্সিরা রিপোর্ট একটু খারাপ আছে, তো ডাক্তার বললো ওষুধ গ্যাস দিয়ে যেতে হবে, আর ওষুধটা খেয়ে মানে সহজে ঠিক হবে না, একটু খেতে খেতে সময় লাগবে সারতে আর কি, তারপরে গিয়ে ঠিক হবে। আর কত ওষুধ দেখো, কত গ্যাস ওষুধ দিয়েছে দেখাচ্ছে, আর পুরো ভিজে গিয়েছি ডাক্তারখানা থেকে আসতে আসতে। এই যে দেখো, এই দেখো, এই এত দেখো গ্যাসের প্যাকেট, শুধু দেখতে পাচ্ছ এই যে সব ইলেকট্রিকের সাহায্যে মেশিন দিয়ে গ্যাস দিতে হবে, আর ইলেকট্রিক মেশিনটা কিনতে হবে। তো মামার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, একদিন রেখেছিলাম, তো তাদের বাচ্চাকেও গ্যাস দেওয়া হয়, তাই তোমাদের দাদাভাই বললো একটা কিনে নেব। তো যখন লাগবে ডাক্তার বলেছে দিয়ে যেতে হবে, এখন যতক্ষণ না ও সুস্থ হয়, তো তাই সারা দিনে 4 ঘন্টা ছাড়া ছাড়া দিতে বলেছে। তাহলে কতবার দিতে হবে ভাবো, আর কত অতবার কোথার থেকে পাবো, আর সবসময় তো নিয়ে যাওয়া সম্ভবও নয় না, তো তাই কিনবো। আর পুরো ভিজে গিয়েছি আস্তে আস্তে, তাই চুলটা খুলে দিচ্ছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে মানে রাত্রি 8:30, তো বিকেল 5টা থেকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর ওকে যে ডাক্তারটা ছোটোর থেকে দেখে, সেই শুভেন্দু মণ্ডল শিশু ডাক্তার, সে 15 বছর অবধি আর কি দেখে, তো তারই ওষুধ খাচ্ছে। তারপরে সামনে তোমাদেরকে বলেছিলাম ডাক্তার দেখিয়েছিলাম, কারো ওষুধ কাজ করছে না, আবার ঘুরে তারই কাছে নিয়ে গেলাম এক্সরেটা করিয়ে, তবে যে রিপোর্ট দেখে ডাক্তার সেই মতো আবার ওষুধ চাললো আজকে। আর মেয়েটাও ভিজে গিয়েছে, ওরও পা হাতে সর্ষার তেল টেল মাখিয়ে দিলাম, সামনে আবার পরীক্ষা, তো তাই হচ্ছে সামনেই বাড়ির সামনেই মানে টিউশন যায়, দিয়ে এলাম। স্যার পড়াচ্ছে 6:30 থেকে, 6:30-7 থেকে, তো স্যারকে ফোন করে বললাম যে স্যার আধা ঘন্টা হলো ওকে দেখিয়ে দাও, বলতে বলে পাঠিয়ে দাও বলতে দিয়ে এলাম। আর আমার ঘরের অবস্থাটা দেখো, এই যে হাল খুবই খারাপ, গোছ করতে হবে, তো চলো এগুলো সব গোছ গাছ করি, তারপরে রাতে কি রান্না করব দেখি, তো চলো সঙ্গে থেকো। আসলে কি বলতো, বাচ্চার যদি শরীর না ভালো থাকে না, নিজেরও একদম ভালো লাগে না, মন মেজাজ খুবই খারাপ হয়ে থাকে, আর কাজেও কোনো কাজেও হাত মানে পড়ে না আর কি, তাই জন্য দেখো এলোমেলো হয়ে গোটা ঘর দর কেমন হয়ে আছে, এখন একদমই ভালো লাগছে না। তো ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছি, দেখি ঠাকুর ঠাকুর করে ভালো হয়ে গেলেই বাঁচি, আর এই সবগুলো পার তো করতেই হবে, যত জুমবে তত আমাকেই পরে করতে হবে, তো সংসার মানে এই সব সুখ দুঃখ, এটাই হচ্ছে আমাদের জীবন। তো বন্ধুরা, সেগুলো গোছ গাছ করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর এসে দেখো, ফার্স্ট একটু গরম জল করে সোয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি, তো ভিজেও গিয়েছে। আর ওইদিকে দেখো, এই যে আলু, পটল, রসুন, পেঁয়াজ না ছিল না, এইটুকু পেঁয়াজ ছিল, তো ওটাই কেটে নিয়েছি। আর এইদিকে আদা জিরে বাটাও স্টার্ট করে দিয়েছি, তো আদা জিরেটা বাটা হয়ে গেলে এবার রসুনটা বেটে নেব, তো ওর তরকারি হবে আর সাথে রুটি হবে। আর সেবেলার একটু ডাল, ওই যে পড়ে রয়েছে সেবেলার একটু ডাল আর ভাত, এগুলো সব রয়েছে, তো ওগুলো আমি খেয়ে নেব, আর একটু তরকারি নিয়ে নেব, আর সাথে রুটি আর ওই তরকারিটা হবে। তো চলো বেশি বকবক না করে রান্নাটা করে নিই, তোরা সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমি এদিকে রান্না করছি আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমরা তো ডাক্তারখানা থেকে আসার সময় অলরেডি ভিজেই গিয়েছিলাম, তো এখনও বৃষ্টিটা থামছে না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর খুব ভালোও লাগছে, আর বৃষ্টি কান্না দেখতে ভালো লাগে, তাই না? তো আমার রান্না হয়ে গিয়েছে, আর রান্না বলতে যে তরকারিটা বানিয়েছি আর রুটিটা বানালাম না, কারণ অনেকগুলা ভাত পড়ে আছে, তাই আর ইচ্ছে করলো না যে রুটিটা বানাই। তো তোমাদের দাদাভাইয়ের ভাত পছন্দ নয় আমি জানি,
তো আর এনার্জি নেই যে রুটিটা আবার মানে আটাটা মেখে রুটিটা বানাই। তো তাই আর বালা মানে বানালাম না। আর তোমাদের দাদাভাইকে ফোন করে বলতে, ও বলছে ঠিক আছে আমি ভাতই খেয়ে নেবো। আর দেখো ভাত কত কটা পড়ে আছে দেখো, মানে কতগুলো দেখেছো এখনো অনেকগুলো ভাত। চলো তরকারিটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো তরকারিটা দেখো, এই যে আলু পটল সোয়াবিন বড়ি সব দিয়ে তরকারি, আর মেয়ে ওইদিকে খেতে বসে গিয়েছে, আর এখানে যে ভাত, এই যে অনেক কটাই এখনো ভাত আছে। তো এই ভাতগুলো তোমাদের দাদা ভাই এত ভাত খাবে না, এর থেকেও বেশি হবে। তো আমি খেয়ে নেব, আর আমার যদি কম পড়ে আমি দুটো মুড়ি খেয়ে নেব। তো মেয়েকে এইদিকে খেতেও দিয়ে দিলাম, কারণ ওকে অনেক কটা ওষুধ খাতে হবে, তাই আগে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই কথা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার মন খারাপ, মেয়ের শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিও বানাচ্ছি, ছোট্ট করে হলেও ভিডিও দিচ্ছি তোমাদেরকে। তো প্লিজ তোমরা ভালোবেসে আমাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট।